স্বাগত সবাইকে। আজ আমি পৌঁছে গেছি অম্বিকা কালনা, যাকে মন্দিরের শহর বলা হয়। সেই অম্বিকা কালনা প্রাচীনতম একটি মন্দির, 108টি শিবের মন্দির। ঐতিহ্যের স্বরূপ বহনকারী এই মন্দির এবং এর কারুকার্য সত্যি দেখার মতো, এবং এই মন্দিরে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে দর্শন করতে আসে। আপনারা যে মন্দিরটা আপনারা দর্শন দেখছেন বা দর্শন করছেন, এটা বাইরের সাইডে 74 অর্থাৎ 74টি মন্দির আছে, এবং ভেতর সাইডে 34 অর্থাৎ 34টি মন্দির আছে, এবং প্রত্যেকটি মন্দিরে একটি করে শিব ঠাকুর আছে। এখানকার এই বৈশিষ্ট্যই হলো যে প্রত্যেকটি মন্দিরে একটি করে শিব ঠাকুর আছেন, এবং প্রত্যেকটা শিব ঠাকুরেরই প্রত্যেক দিন পুজো করা হয়। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই এক আলাদা মাত্রা বহনকারী এই এক মন্দির। আপনারা যদি দর্শন করতে চান, তাহলে আপনাদেরকে অম্বিকা কালনা স্টেশন থেকে টুকটুকি করে আপনারা এই 108টি মন্দির দর্শন করতে পারেন। এখানে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে নোটিফিকেশন আপনারা খুব শিগগিরই পেয়ে যান। আপনারা এই মন্দির দর্শন করতে চাইলে খুব সকাল সকালে এসে আপনারা মন্দির দর্শন করতে পারেন। তার কারণ হচ্ছে এই মন্দিরের গেট 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের পরে মন্দিরের গেটটা খোলে। আপনারা যদি সকালে এই মন্দির পরিদর্শন করতে চান, তাহলে সকালে এখানে এসে পৌঁছাতে হবে, নতুবা বিকেলে আপনারা দর্শন করতে পারেন বিকেল 4টের পর থেকে। প্রচুর ভক্তের সমাগম হয় প্রত্যেক দিন, প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই মন্দির দর্শন করার জন্য। এই মন্দিরের ঠিক উল্টো দিকে অম্বিকা কালনা রাজবাড়ি অবস্থিত, সেটিও খুব সুন্দর। এর সাথে সাথে আপনারা ওইটিও দর্শন করতে পারবেন। মন্দির সংলগ্ন এই গার্ডেনটি সুন্দর ঘাসে ঢাকা, এবং এই মন্দিরের সাথে এর যে চিত্রটি সত্যি খুব অপূর্ব। এখানে আপনাদের আরও একটি ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যদি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব ঠাকুর দর্শন করতে চান, তাহলে আপনারা নদিয়া ডিস্ট্রিক্টের শিবনিবাস বলে একটি জায়গা আছে, আপনারা বাসে করে কৃষ্ণনগর থেকে শিবনিবাস আসতে পারেন। সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আছে, আপনারা দর্শন করতে পারেন, খুবই সুন্দর। এখানেও আপনারা আসতে চাইলে সকালে 11টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে মন্দিরের গেট খোলা পাবেন, আবার বিকেলে 4টের পরে খোলে। আপনাদের সত্যি খুব ভালো লাগবে, আপনারা দর্শন করলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।